ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ির গাড়ির মালিক কত মা বাবা কত গরীব ছিলেন কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে টাকা নাই কিনতে পারে নাই কত ঘরের আব্বা জান গরীবি হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন কিন্তু কেনার মতো টাকা ছিল না আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই ফ্রিজে ভরা মাছ ঘরের মধ্যে ফলের অভাব নাই কিন্তু কি লাভ হবে যারা আফসোস করছে তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে গেল ও সন্তান ওই মায়ের রক্ত পানি করা ঘাম আর মেহনতে তুমি আমি আজকে মানুষ কিন্তু দুঃখ লাগে রে যুবক ওই মায়েরে যারা কথা কইয়া কষ্ট দিয়া কাঁদাইছো না জানি কার মা কাপড়ের আঁচল দিয়া গোপনে কান্না করেছে এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায় মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ হঠাৎ বাবায় কয় বিবি কেন কাঁদো কয় মনের দুঃখ কি দুঃখ কয় বলবো না তুমি ঘুমাও স্বামী বলে না বলো এবার মা কান্না করে বলে সন্তান আজ এক প্রায় এক সপ্তাহ আমার মা বলে ডাক দেয় না সাব্বাজান বলে কেন ডাক দেয় না কয় আমিও একটা অন্যায় কাজ করতেছিল আমি একটু ধমক দিয়েছি সন্তান আমার উপরে রাগ কইরা মা কইয়া ডাকে না খানা খাইয়া পাঁচ পিছনের দরজা দিয়া চলে যায় আমার দিকে তাকায় আব্বাজান বলে বিবি তুমি ঘুমায় যাও একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে কিছু বলার দরকার নাই আম্মাজান কান্না করে বলে ও স্বামী আমার সন্তানের মা ডাকে যে কি মজা আমি তোমারে বুঝাইতে পারবো না আমি খানা খাইতে গেলে আমার মুখে খানা যায় না সন্তান কেন আমার মা বলে ডাকে না এই সন্তানের কি আমি গর্বে ধারণ করে কষ্ট করি নাই প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই ও সন্তান আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নেই রে বাবা তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার এই জন্য তোমার চোখে পানি নেই দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেল ও যুবক এখনো সময় আছে তওবা করো মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও কত বেয়াদবি তোমার সাথে করেছি রে মা আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো আজকে দেখলাম মজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই ও মা তুমি আমার একটু দোয়া করে দাও আমি বুঝি হালাক হয়ে গেলাম আল্লাহ বুঝি আমার উপরে বেজার মনের চাহিদা মতো গুনা তো কম করলাম না আজকে থেকে তওবা করছি আর গুনা করবো না তোমাদের কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাগার হব না ও আম্মা জানেরা আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন স্বামীর মাল হেফাজত করবেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ জানো আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় ডাক্তারও যদি হয় কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হইয়া যায় আপনার সন্তান যদি প্রফেসর হয় আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায়া যান আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম দোয়া করবে আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বীরা দোয়া করবে আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন সন্তানগুলো আদর্শ মানুষ বানায় যান রে মা একদিকে নিজেও চেষ্টা করেন আবার আল্লাহর কাছে দোয়াও করেন আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শ আলা বানায় দেয় ও যুবকেরা পায়ে হাত রেখে বললাম বিনয়ের সাথে তওবা করো তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাগার আর কেউ নাই গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে জিব্বা না পাক হাত না পাক অন্তর না পাক এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো এই জবানের দ্বারা কত মানুষের গীবত করছো কত মানুষকে গালাগালি করেছো না পাক করেছো চোখ দিয়া বেগানার দিকে তাকায়া চোখ দুটো না পাক করেছো এখনো সময় আছে তওবা করে নাও কোন দিন মরণ হবে জানা না
বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই আল্লাহর কাছে তওবা করো মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাক আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টার ভিতরে আমি 22 ঘন্টা তোর জন্যই দিয়া দিলাম তোর ব্যক্তিগত কাজে ব্যয় কর 22 ঘন্টা থাকলো কয় ঘন্টা মাত্র 2 ঘন্টা আমি আল্লাহরে দিবি তোর কল্যাণে আমার কল্যাণ না কয় ঘন্টা দিবি 2 ঘন্টা একসাথেও না কারণ তুই 2 ঘন্টা একত্রে দিতে পারবি না আমি ভাগ ভাগ কইরা দিলাম যাতে তোর কোনো কষ্ট না হয় কয় কেমনে ফজরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দিবি এরপর তুই আবার তোর ব্যবসা কাজে চলে যা আবার যোহরের সময় গোসল করবি 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়া খানা খাবি একটু রেস্ট নিবি আবার দোকানে চলে যা আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার দোকানে চলে যাবি আবার মাগরিবের 5 রাকাত নামাজ 20 মিনিট দিয়া আবার তুই চলে যাবি তোর ব্যবসা প্রতিষ্ঠানে এশার সময় আইসা এখন ঘুমানোর টাইম তুই 10 মিনিট 20 মিনিট দিয়া 9 রাকাত নামাজ পড়বি এরপরে ঘরে যা সন্তানের সময় দাও স্ত্রীকে সময় দাও মা বাবার সময় দাও ভাই বোনের হক আদায় করিয়া ঘুমাও বান্দা 5 ওয়াক্ত নামাজে মাত্র 20 মিনিট 20 মিনিট করিয়া সময় দাও বাকি টাইম তোমার ব্যবসা জানো ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় মাত্র 2টা ঘন্টা চাইলেন 22 ঘন্টা সময় তোমার ব্যবসায় চালাও চাকরিতে চালাও আরাম করো বিশ্রাম করো এই 2টা ঘন্টাও যদি দিতে না পারো তোরে আমি জাহান্নামে না নিয়া ছাড়ব না আমি আল্লাহ তোর উপরে তো কোনো জুলুম করি নাই আমি আল্লাহ পাক দেখছনি আমি আল্লাহ কত দয়া করলাম একবার দুইবার তিনবার যদি মা বাবার সাথে অন্যায় করো মা বাবা যতই আপন হোক তোরে আর ভালো জানে না মন থেকেই খারাপ ভাবে বন্ধু বান্ধবরা যদি তোর অপরাধের খবর জানে কেউ তোরে কাছে টানবে না কিন্তু আমি আল্লাহ জানি তুই কত বড় অপরাধী বিশাল বিশাল অন্যায় করছো আমি আল্লাহ একবারও রাগ করি নাই আমি আল্লাহ ঘুমের ঘরে তোরে মাইরে ফলাইতে পারতাম তোরে অন্ধ বানায় দিতে পারতাম আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল ভোগ করো বাধা নাই আমি প্রতিদিন আবার ডাকি আয় বান্দা কই যাবি আমার রহমতের দরজা ছাড়া আর কোনো দরজা নাই আমার রহমতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন ও বান্দা সইতে পারবি না একটা সেকেন্ডের আগুনের গরম দুনিয়াতে সূর্যের গরমই সহ্য করা যায় না মশার কামড় সইতে পারি না ও বান্দা গুনাগার হইয়া গেছো তওবা কর মা বাবার দোয়া নিয়া সামনে আগাও কয়দিন আর বাহাদুরি করবা ওই আল্লাহর কাছে ধরা দিতেই হবে কত বড় বাহাদুর নমরুদ আল্লাহর ধরা থেকে মুক্তি পেল না নমরুদ হামান কারুন ফেরাউন সাদ্দাত কেউ পালায় যাইতে পারে নাই ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا، فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری، یہ خاک فطرت میں اپنی نہ نوری ہے نہ ناری. اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ، پرہیز کے مقاصد ہے جو تقویٰ سے حاصل مند. پرہیز کے مقاصد ہے جو تقویٰ سے حاصل مند. بغیر جو اعمال ہو اخلاص و تقویٰ، بغیر جو اعمال ہو اخلاص و تقویٰ، برباد تیرے زندگی
সে নজর মান বর্তমানে চলছে না রবের জন্য জীবন দেওয়া চলছে কিনা চলছে কোথায় ফিলিস্তিন ফিলিস্তিনে চলতেছে হায় হায় কত মানুষ চলে গেল মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হচ্ছে রক্তের বন্যা এক বাবা খুশি মনে মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে বিষয় কি বলে আমার সন্তান শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাতি আমি আনন্দিত আমি ওই পথে যাচ্ছি বিনা হিসাবে জান্নাত কত শান্তির জান্নাত মৃত্যু তো হবেই কি অনেকে গাড়ির তলে পড়ে মরে না মরে মৃত্যু তো হবেই তবে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণটাই যেন মান সাআলাল্লাহু শাহাদাতা যারা শাহাদাতের মরণের কামনা করে আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ তাদেরকে শাহাদাতের মরণই দেয় যদিও সে ঘরের বিছানায় মরে এরপর আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দাও ওয়া জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক রাসূলের শহরে আমাকে তুমি মৃত্যু দাও হযরত ওমরের ইন্তেকাল হবে হবে আব্দুল্লাহ তার সন্তানকে বলতেছেন এই আব্দুল্লাহ আম্মা জান আয়েশাকে গিয়ে একটু অনুমতি নাও দুনিয়াতে তো রসুল আর আমি আর আবু বকর খুব কাছে থাকতাম অল টাইম মরণের পরে কি একটু জায়গা হবে নবীর রওজায় আমার আম্মা জান আয়েশা অনুমতি দিবেন আহ আম্মা জান আয়েশার কাছে অনুমতি চাওয়া হলো আম্মা জান আয়েশা ভাবলেন কি করা যায় ফজরের নামাজ মহররমের এক তারিখ ইমামতি করতেছেন মসজিদে নববীতে হযরত ওমর ঠিক তার মধ্যে সে আক্রমণ দুশমন পেছন থেকে রক্ত পড়তেছে মসজিদে নববীর মধ্যে এই অবস্থায় জীবন চলে যাবে যাবে ভাব সন্তান আব্দুল্লাহকে বলে এবার আরেকটু ফাইনাল অনুমতি নিয়ে আসো আম্মা জান আয়েশা থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিয়ে দিছেন কিন্তু মনে একটু পেরেশানি নবীজির ইন্তেকাল আম্মা জান আয়েশার হুজরায় নবী যেখানে ঘুমাইতেন ঠিক ওই জায়গায় ঘুমন্ত ওখানেই দাফন পার্শ্বে আবু বকর আম্মা জান আয়েশা মোটামুটি ওই পাশেই থাকেন ওই হুজরার মধ্যে নবীজির রওজা পার্শ্বে আবু বকর আসলেন খোলা মেলাই চলতেছেন আল্লাহ খোলা মেলাই চলতেছেন মোটামুটি হুজরায় যেদিন থেকে ওমরের দাফন হয়ে গেল সেদিন থেকে আম্মা জান আয়েশা কঠিনভাবে পর্দার আড়ালে নিজেকে আবৃত করে নিলেন অমর তো মাটির নিচে রাদিয়াল্লাহু আনহু এতদিন কিন্তু খোলামেলা চলছেন কারণ বাবা আর আমার স্বামী রহমতের নবী যখনই অমর আসছেন পার্শ্বে সেদিন থেকে আম্মা জান আয়েশা নিজেকে আরো গুটাইয়ে নিলেন আরো পর্দার আড়াল করে নিলেন আজকে পর্দা নেই পর্দার গুরুত্ব নেই পর্দার বয়ানও নাই নাই পর্দার বয়ান নাই একসময় মানুষ পর্দা কিছুই মনে করবে না বরং কিছু বয়ান যাও হয় তাও উল্টা পাল্টা বয়ান ফেতনা যুক্ত বয়ান সব শরীর ঢাকো সমস্যা নাই বডির আসল চেহারাটা খোলা রাখো সমস্যা নেই
এই হলো পর্দার বয়ান আর আম্মাজান আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির নিচে তার দাফন আর সে উপরে বৈশা পর্দা করে কতটা নিজেকে গুটায় নিছেন আল্লাহর ভয় তাকওয়া কয়জন মুজাহিদ আল্লাহর প্রিয় বান্দা হাজী সাহেব তাবলিগ আলা পিশাবের মুরিদ কে দাঁড়াইয়া বলতে পারবেন যে ইনশাআল্লাহ আল্লাহর শুকর আমার স্ত্রী খাস পর্দা করে খাস খাস পর্দা মানে ঘরের মধ্যে তার মাথার কাপড় কখনো পড়ে না বিনা ওযুতে আমাদের খানা পাকাইয়া খাওয়ায় না কয়জন মুসল্লি বলতে পারবে হায় হায় রবকে চিনি না তাবলিগের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার দিনের বয়ান বক্তাদের বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান পরিবর্তন নাই নামাজের মহব্বত নাই কেন যার জন্য ইবাদত করবে তারই চেনে না রবের সাথে মোলাকাত নাই কেন এজন্য আল্লাহ কয় ইবাদত সে করবে শিরিক মুক্ত নেক আমল তারা করবে যারা মনে প্রাণে চায় রবের সাথে মোলাকাত সেই রব কেমন সেই রবকে নিয়ে চিন্তা করো রবের পরিচয় নাও কেমন আল্লাহ আমার কেমন দয়াময় কেমন প্রেমময় কি দিছেন আমাকে যা আমার মা বাবা কেউ দিতে পারে নাই আমার রব আমাকে যা দিয়েছেন চিনি না সেই রবকে আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলেন রবকে চিনতে চাও পরিচয় নিতে চাও নাও মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা যেই মানুষটা নিজেকে চিনে সে রবেরও চিনে আমরা আমাদের রবকে কেন চিনি না তার কারণ হলো আমরা আমাকেই চিনি না আমরা যাও চিনি আমাদেরকে নকল ঠিকানায় আসল ঠিকানায় চিনি না নকল ঠিকানা কেমন আমি বড় বক্তা এই হিসাবে আমি পরিচয় দেই আমারে চিনেন না মা আমি না বড় তাবলিগের চিল্লাদারি ব্যক্তি আমাকে চিনেন না আমি মুফতি সাহেব আমি শায়খুল হাদিস আমাকে চিনেন না আমি অল টাইম জিকির করি ফাগরিবান্দি আমাকে চিনেন আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল এই যে পরিচয়গুলো দিলাম এটি নকল পরিচয় কাফনে ঢুকলেই পরিচয় থাকবে নি কিছু এই সাদা কাফনে ঢুকলে চলবেই পরিচয় লেখা থাকবে মুফতি সাহেবের লাশ চেয়ারম্যানের লাশ এমপি সাহেবের লাশ আছে কোনো পরিচয় আমি সত্য কথা বলতে টেনশন করেন কেন ভয় পাইতেছেন আর কত ভয় পাইবেন যত ভয় পাইবেন অত পীড়া বেশি খাইবেন আর সাহস নিয়ে সামনে আগাবেন আপনাকে বেঈমানরা ভয় করবে এসব নকল পরিচয় আসল পরিচয় কি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া কাল وقال إنني من المسلمين ওই বান্দা সব থেকে বড় দামি যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে না নিজের দলের দিকে কি মানুষকে ডাকে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর পথে আসো নবীর তরিকা মানো বলে না আমার দলে আসো আমার মুরিদ হও আমার দলের ভর্তি ফরম পূরণ করো না বলে আল্লাহর ঘরে আসো আল্লাহকে সেজদা দাও নবীর মহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগাও এবং বান্দা নেক আমল করে আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান আমি বড় বক্তা এটা আসল পরিচয় নয় আসল পরিচয় আমি একজন মুসলমান আমি বড় মুক্তি সাহেব এটা আমার বড় পরিচয় না আমি যত বড় বক্তা দাবি করি না কেন আমার হাজার হাজার লাখ কোটি গুণ দামি বক্তা খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই যাদের বয়ান দশ মিনিটের মধ্যে ময়দানে পরিবর্তন হয়ে যাইত কলব খারাপ মানুষগুলো ভালো কলব পুরস্কার পেত
কান্না বিহীন চক্ষুগুলো কান্নায় জর্জরিত হয়ে যেত আমার নকল পরিচয় আমি বলি আমি মুফতি সাহেব কয় না এটা আসল পরিচয় না মুফতিগিরি কাজে আসবে না চেয়ারম্যানগিরি কাজে লাগবে না বক্তাগিরি কাজে লাগবে না আমার কাফনের ভেতরে ঢোকার পরে আমার পরিচয় হবে আমি মুসলমান এটা আমার আসল পরিচয় এই পরিচয় আমার জানাজা হবে এই পরিচয় আমার দাফন হবে আমার কাফন হবে কবরের মধ্যে আমার সওয়াল জবাব হবে এই পরিচয়ে আমার পরিণাম ফল জান্নাত হবে আমি বড় জ্ঞানী বড় বৈজ্ঞানিক বড় দার্শনিক বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার না এগুলো সব নকল পরিচয় এগুলো আসল পরিচয় না আসল পরিচয় আমি একজন বলেন আমি একজন মুসলমানি বুয়াদ গর্দন হাদান এনানে খুদবদ সুতে খাজা দাদান আদমিয়ত লাহম শাহম পোষতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস আদমিরা আদমিয়ত লাজেমাস উদরা গর্বু নবাসদহি জমাস আবু জাহাল মানুষ আমার নবীও মানুষ ফেরাউনও মানুষ মুসা নবীও মানুষ ইব্রাহিম নবীও মানুষ নমরুদ্দাও মানুষ ব্যবধান আছে না নেই কি ব্যবধান নমরুদের হাত তিনটা ফেরাউনের নাক দুইটা মাথা দেড় কেজি ওজন ফেরাউন বড় মানুষ বড় মাথা কি কি এর ব্যবধান মুসা হলেন আল্লাহর বন্ধু নবী রসুল ফেরাউন হলো অভিশপ্ত লানাতুল্লাহ আলাই আল্লাহর অভিশাপ অথচ ফেরাউনের টাকা আছে মুসা নবীর টাকা নাই ফেরাউনের চেহারা সুন্দর দাঁড়িয়ে আছে মুসা নবীর চেহারা অতটা বংশীয় এই রকম না ফেরাউনের অর্থ ক্ষমতা সব আছে জনবল বেশি মুসা নবীর জনবল দুর্বল এরপরও ফেরাউনের দাম বেশি না মুসা নবীর কোনো তুলু নাই সাদ্দাম নাম রাখছে পোলার নাম কি সাদ্দাম কেন বড় মানুষ বড়র জন্য রাখছি বরকত হবে তো ফেরাউনের নামটা রাখলেন না কেন এত টাকাওয়ালা বরকতের জন্য রাখা দরকার ছিল ছেলের নাম ফেরাউন কারো নাম নমরুদ কারো নাম সাদ্দাত কারো নাম কারুন কারুন অনেক টাকাওয়ালা নাম রাখলে বরকতে টাকা বেড়ে যাবে আপনারা কেন কোনো বেঈমানরা রাখছে গর্ব সুরতা তুমি এনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আমার নবীও আর আবু জাহাল দেখতে এক কিন্তু ব্যবধানের চিন্তাই করা যাবে না আবু জাহাল আমার নবীর 13টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না ও আল্লাহর বান্দা আসল পরিচয় আমি একজন মুসলমান মুসলমান অর্থে মুসলমান শব্দের অর্থ হলো আনুগত্যকারী কিসের আনুগত্য করে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয় ইতাআত করে আল্লাহর অনুসরণ করে রসুলের অনুসরণ করে বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেরে বিলীন করে দেয় কুরবানি করে দেয় আর বলে আল্লাহ আমার কোনো পথ নাই তোমার পথ আমার পথ আমার কোনো ইচ্ছাকৃত নিজস্ব মতামত নাই মুহাম্মদের মতের পথটাই হলো আমার মত আর পথ এটা হলো মুসলমান আর আপনারা মুসলমান দাবি করেন নামাজ নাই যারা নামাজ টুকটাক পড়ে সব ভেজাল না আলহামদুলিল্লাহ সূরা আছে না তাসবি আছে না মহব্বত আছে না ধৈর্য আছে নামাজ পড়িয়া টুপিটা পকেটে ঢুকাইছে অনেকে এখন মোটামুটি আরও পাওয়ার বাইরে গেছে নামাজ করতে পারতে টুপিই লাগে না অনেকে আবার বলে টুপির মধ্যেই কি ইসলাম আরে সোরার ঘরের সোরা মাথা নত কইরা দোয়া সাবি যে হুজুর টুপি মাথায় দেওয়া দরকার পারি না দোয়া কইরেন চেষ্টা করুন কেতনা বড় নষ্ট হে উল্টা আমারে ধাক্কা দিয়ে খায় টুপির মধ্যেই কি ইসলাম দেখছেন নি কপাল পরার নাম্বার কত কি পরিমাণ আল্লাহর দুশ্মন হলে এই কথা বলে
ভাইজান দাড়ি রাখো না কেন কয় দাড়ির মধ্যে কি ইসলাম ভাইজান পর্দা করেন না কেন কয় পর্দার মধ্যে কি ইসলাম লম্বা জামা পরেন না পোশাকটা পরেন না কেন পোশাকের মধ্যে কি ইসলাম এরকম জেডা কইডারে লাত্তি মারে ধাক্কা মারে তো টুপির মধ্যে নাই দাড়ির মধ্যে নাই পোশাকে নাই পর্দায় নাই তো ইসলাম তোমার কোন বাবার কাছে আছে বলো এই নিমক হারাম তোর কোন বাবার কাছে ইসলাম বল টুপির মধ্যে নাই দাড়ির মধ্যে নাই পর্দায় নাই ইসলাম কই চাপার মধ্যে চাপাবাজির মধ্যে চাপাবাজির মধ্যে ইসলাম অতস দর্জন সাহাবাদের ইতিহাস আপনারা জানেন জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে জানেন না প্রথম সিরিয়ালে কে ইতিহাস পড়েন জীবনভর কান্না 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 কবরে কেমনে থাকব হাসরে উলঙ্গ মাওলার কাছে কেমনে দাঁড়াব আমাকে কোনো চিন্তাই নেই আহলুল্লাহরা বলেন রবের পরিচয় যদি নিতে চাও নিজেরই নিয়া ভাবো তো রবের পরিচয় বাবা কয় কেমনে ভাবব আহলুল্লাহদের কথা ওলিয়া উলিয়াদের কথা অনর্থক হয় না ওলিয়া উলিয়াগণ বলেন নিজেরে নিয়ে গবেষণা করো রবেরে চিনবা নিজেরে চিনলে রবেরে চিনবা নিজেরে চিনলে নবেরে চিনবা এবার কোরআনেও তাদের কথার সমর্থন আছে আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজেরে নিয়ে গবেষণা করো দেখবা তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা নিজেরে নিয়ে গবেষণা কেমনে করবা বলে আসমান বানাইছে কে আল্লাহ হে জোরে কোন সাত আসমান এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান এক একটা আসমান 500 বছরের মতো মোটা এক আসমান থেকে আরেক আসমানের মাঝখানে খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূর এইভাবে সাতটা মহাশূন্য সাতটা আসমান সাতটা জমিন ফি সিত্তাতি আইয়াম আল্লাহ বলেন আমি মাত্র এগুলোরে বানাইতে সময় লাগছে 6 দিন কয় দিন সাত আসমান সাত মহাশূন্য সাতটা জমিন বানাইতে মাত্র 6 দিন আসমানগুলো এত বিশাল আমি আল্লাহ টানাইতে কোনো খুঁটিও দেই নাই উপর থেকে রশির টানাও দেই নাই ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো দেয় কি দেয় না খুঁটি যত বেশি ডেকোরেটর ওয়ালারা এত খুঁটি দিলেন কেন এত সুন্দর প্যান্ডেলে মাত্র 4 খুঁটি দিলেই তো হয় না হুজুর বুঝাইতে পারবো না যত খুঁটি দিব তত মজবুত হবে প্যান্ডেল এত বিশাল আসমান একটা খুঁটিও নাই কোনোদিন নাড়া ছাড়াও করে না জাগাত থেকে আলাদা হয়ে পড়েও না কার কুদরত আল্লাহ বলে একটু চিন্তা কর এত বিশাল আসমান আর জমিন আমি বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন আর তোর মতো বান্দা বান্দি মায়ের গর্বে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম নাপাক পানির থেকে এক ফোঁটা পানির থেকে তোরে বানাইতে মাত্র তোর ওজন হবে 1 কেজি 1.25 কেজি তোর মতো বান্দাটারে মায়ের গর্বে বানাইতে আমি আল্লাহ সময় লাগাইলাম 6 মাসের মতো কয় মাস এত বিশাল আসমান জমিন বানাইতে লাগছে কয় দিন আর তোমার মতো দেড় ব্যাটারি রে বানাইতে লাগছে 6 মাসের মতো বুঝো কিছু তোমারে আস্তে আস্তে বানাইছেন এত সুন্দর কইরা বানাইছেন কেন কয় আসমান আমার জন্য বানাই নাই জমিন আমার জন্য বানাই নাই পাহাড় আমি আল্লাহর জন্য বানাই নাই সূর্য আমার জন্য বানাই নাই কিন্তু বান্দা তোরে বানাইছি আমার জন্য এই জন্য মোহাব্বত করে বানাইছি তো আস্তে আস্তে বানাইছি নাকটা সুন্দর করে দিলাম যেখানে কান দরকার ওখানে সেট করলাম যেখানে মাথা সুন্দর করে বানানো দরকার বানাইলাম আমি আল্লাহ মাথার মধ্যে মেমোরি কার্ড দিয়ে দিলাম জিবি শুদ্ধা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একই মায়ের গর্বের সন্তান কারো মেমোরির জিবি কম বেশি আছে না নাই আছে না নাই আল্লাহ পাক বলে বান্দা তোরে আমি আস্তে আস্তে বানাইছি মায়ের গর্বে আস্তে আস্তে বড় করছি রুহু দান করছি দুনিয়াতে আসবি আসার আগে তোর যা দরকার সব আয়োজন করছি হুজুর আসবে প্যান্ডেল আগে রেডি বাতি রেডি মাইক রেডি আল্লাহ আমগো দুনিয়াতে পাঠানোর আগে দুনিয়াতে আমগো জন্য যা দরকার সব আগের থেকে
আরে কথা কর না কেন আমি আসব বয়ান করব মাইকলারা মাইকটা নাইয়া টেস্ট করার জন্য আরেকদিন বাড়ায়া গতকালকে মাহফিল দিছে জানো পরের দিনে সমস্যা না হয় মাইকে যদি ডিস্টার্ব হয় টেস্ট করছে টেস্টে দেখা গেল কোনো ডিস্টার্ব নাই তাহলে মধ্যমণি যিনি আসবেন তিনি আমরা আমাদের সামনে বয়ান করবেন কোনো সমস্যা হবে না আল্লাহ জমিন আমগো জন্য বানাইছেন বানাইয়া আমগো লগে লগে পাঠায়া দেন নাই সাথে সাথে আগে জিনেরে পাঠায়া কা জমিনটা টেস্ট কর যা জমিন আয়া লাগাইছে কিলা কিলি এগো বাপ এবার ফেরেশতাদের পাঠাই দিলেন যাও তোমরা জমিনদার একটু তদন্ত করো আমার প্রিয় বান্দাদের পাঠাবো ওরা গিয়া যেন আরামে থাকতে পারবে কিনা এরা আল্লাহ পাক আমগো পাঠানোর আগে আমগো আব্বারে আগে পাঠাইছেন আম্মা জানরে পাঠাইছেন দুনিয়ার বাতাসটা আব্বা আম্মা সইতে পারলে মাইয়া ভোলারাও পারবে ঠিক না এজন্য আগে আব্বা আম্মারে পাঠাইছেন আল্লাহ কয় তোরে এত সুন্দর করে বানাইছি মনে করিস না তোরে এমনে ছেড়ে দিব তোরে এত সুন্দর করে বানাইছি ওই পাহাড় ওই বাতাস ওই পানি তোর জন্য যা দরকার আগের থেকে রেডি সব রেডি কইরা এবার তুমি আমার গেস্ট দুনিয়াতে পাঠাইলাম তোমার জন্য সব বানাইয়া তোমারে পাঠাইছি এমনেই জোতার বাড়ি ছাড়া আমি সাইরে তুমি মনে করছো গাদ্দারি করবি আর আমি কিছু বলবো না জাহান্নাম তো তোর মতো গাদ্দারের জন্য বানাইছে কুত্তার জন্য বানাই না গরুর জন্য না তোর মতো মানুষের জন্য বানাইছে যেই মানুষটা আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ কইরা বলবি দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই যারে দেখি না তারে মানিও না তোর জন্য জাহান্নাম তোর জন্য জুতার বাড়ি নিজের নিয়ে গবেষণা করো তো রবের পরিচয় পেয়ে যাইবা আমাকে আল্লাহ বানাইছেন দুনিয়াতে তাকায় দেখো লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় লবণের ফ্যাক্টরি থেকে তৈল রড ফ্যাক্টরি থেকে কি পরিমাণ সিমেন্ট বের হয় সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না আসে এবার তাকায় দেখো আমার মাওলা কেমন রব আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন কয়টা ছেলে কয়টা মেয়ে একই ফ্যাক্টরির মাল আলাদা আলাদা আল্লাহ বানাইছেন রবের চিন দেখছুনি চেহারা পাঁচজন আর পাঁচ ধরনের কথা কেন কণ্ঠ একই ফ্যাক্টরির মাল এক একজনের কণ্ঠ এক এক রকম চেহারা আঙ্গুলের টিপ মিলেনি কারোটার সাথে কারো এরে বান্দা কণ্ঠের আওয়াজ এক এক রকম আবার একই মায়ের গর্ভের সন্তান কারো দুটো চক্ষু নাই এরকম হয় না এরকম সন্তান নাই এই যুবক যেই চক্ষু দিয়া সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনা করে 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 রাত্র কাটাইয়া জীবনটা নষ্ট করলি চেহারা নষ্ট করলি কিডনি নষ্ট করলি হাড় নষ্ট করলি বুকের ব্যথা বাড়াইলি চোখের পাওয়ার নষ্ট করলি কানের পাওয়ার নষ্ট করলি মনে হয় যেন কার্টুন কার্টুন ভাব তুমি তো মনে করছো আমেরিকান হারবালের ক্রিম লাগাইয়া চেহারা খুব সুন্দর নাদুস নুদুর তোরে ভেতনিরতেও খারাপ দেখা যায় কেন সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করছো চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে এরপর চেহারাটা যাও একটু ছিল মোটামুটি লাইনের মধ্যে যা থাকতো তাও নাই কারণ চুলগুলিরে কাইটটা হয়তো বান্দর নাইলে ইন্দু হাসো লজ্জা থাকলে কান্নার কথা লজ্জা থাকলে কান্তা যে আমি মানুষ না আমি পশু হয়ে গেছি অথচ আমরা আশরাফুল মাখলুকত আবার সেই আশরাফুল মাখলুক মানুষের মধ্যে আমরা আরো স্পেশাল কেন আমরা আখিরি নবীর উম্মত চেহারায় কোনো নূর নাই উজ্জ্বলতা নাই দেখলে মায়া লাগে না লজ্জা সরম কই চুলডিরে কাটটা কি যে করছে যদি তোর মায় খুশি হইতো তো তো তোরে হাদিয়ে দিতাম এই চুল কাইটা বান্দরের মতো ইন্দুরের মতো টিকটিকির মতো যে হইলি তোর বাপ মায় কি খুশি শিক্ষকরা খুশি পরীক্ষায় নাম্বার বাড়ায় দিছে কেউ খুশিতে মা বাবা দোয়া বাড়ায় দিছে
তোর মতো দুই একজন গাঞ্জা করেরা কয় একটু তাল মিলাইছে না কামের মতো একটা চমৎকার আকাম করেছিস আবার আমাকে বলো এই যুবকেরা কান সজাগ দাঁড়ায় পারলে বলো মুহাম্মদের আদর্শের থেকে উত্তম আদর্শ কি আর কারো কাছে আছে না থাকলে বলো আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তুমি যে ভালো আদর্শ দিবা তা আমি গ্রহণ করব পারবা কি দিতে না যদি নাই পারো তাহলে এই কথাই কি একমত মুহাম্মদের আদর্শ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবার বলো মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই আছে বেঈমানের পা চাটলি কেন কোন স্বার্থের কারণে বেঈমানের পা চাটো বল কোন স্বার্থের কারণে ইহুদি বেঈমানের পা চাটতেছো রাসূলের দুশমনের গোলামি করতেছো কোন স্বার্থের কারণে বলো কোন স্বার্থের কারণে বলো দেখি যদি স্বার্থটা দুনিয়ার কোনো ভালো হয় আমরাও কাটি ওইভাবে চুল বলো পাগলেও তো পাগলামি করে উদ্দেশ্য আছে পাগলে আগুনে হাত দেয় নিজের ভালো বুঝে না বুঝে তো জানে আগুনে হাত দিলে হুইরা যাবে এইজন্য দেয় না তুমি কি ওই রাস্তার পাগল থেকেও খারাপ তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান তুমি ভুলে গেছো তুমি আখেরি নবীর উম্মত তুমি ভুলে গেছো তুমি শ্রেষ্ঠ এটা ভুলে গেছো কারণ কি অন্য কিছু ভালো কিছু পাইছো মুহাম্মদেরটা বাদ দিয়া বল তা আমিও তোর সাথে একমত যাব মুহাম্মদেরটা বাদ দিয়া ভালো কিছু যদি অন্য কোথাও পাওয়া যায় বলো আমিও তোমার সাথে যাব বলো প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে ভালো কিছু যদি পাও বলো তা আমি ওগুলো বাদ দিয়ে দিই যে না হাফিজ ভাই পেয়েছি অন্য জগৎ বলো যে এই জগৎ থেকে ওই জগৎ অনেক শান্তি কোনো কলহ নাই দ্বন্দ্ব নাই শান্তি আর শান্তি স্বাস্থ্য বাড়ে যৌবন বাড়ে অনেক কিছু বাড়ে হায়াত বাড়ে বলো তাহলে আমিও তোমার লাইনে যাব কসম আল্লাহ আমি এই প্যান্ট শার্ট এই জামা টামা সব ফালায়া দিয়া প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে ফেলবো তোমার লাইনে চলবো কি পাইছো বলো তোমার তাবলিগলারা পাও ধরে বয়ান করে বারো মাস পিসাবরা পাও ধরে বারো মাস জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে বারো মাস পাও ধরে ধরে বুঝায় তোমার কারো কথাই কানে ঢুকে না ব্যাপারটা কি বিষয়টা কি পেয়েছো তুমি রসুলের আদর্শের বাইরে কই আমরা যারা রসুলের আদর্শ মোটামুটি মাইনে চলি কোনো চান্দুরে তো দেখলাম না আমগো সামনে মাস্তানি করতে যত পিছে পিছে মাস্তানি করে সামনে এই লেখা হুজুর দোয়া চাই কি তোমাদের থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই দেড় হাজার বছর পর এই যে এতগুলো মানুষ এখানে হাজির হয়েছে এই মানুষগুলো যদি এমপি সাহেব হাজির করতে চাইতেন এক নম্বরে তারে মানুষগুলো আসার জন্য ফ্রি গাড়ি দিতে হতো এখানে গাড়ি দেওয়া হয়েছে ফ্রি বরং টাকা দিয়া ভাড়া দিয়ে আসছে আবার কিছু টাকা মাদ্রাসায় রেখে দিছে কি দিছেন না আপনারা এরপরে দুনিয়ার টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন বসানোর জন্য ভিআইপি নন ভিআইপি চেয়ার ব্যবস্থাপনা যারা ভিআইপি জ্ঞানী এরা এক চেয়ারে বসবে যারা নন ভিআইপি তারা আলাদা বসবে আর এখানে কোনো ভিআইপি টিআইপি আছে আলেম সাধারণ মানুষ ধনী গরিব একাকার হয়ে বসছে বিছনাটা কেমন এই বিছনার মতো থার্ড কোয়ালিটির বিছনা পৃথিবীতে আর নাই এই বিছনা কি কোয়ালিটির বিছনা বলো না কেন বিয়ার অনুষ্ঠানে এটি দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাবে বিয়ার বাড়িওয়ালারা কিন্তু এখানে সবাই বসছে কোনো কষ্ট আছে সব একাকার হয়ে বসছে এরপরে এই মানুষগুলোকে বসাইয়া রাখার জন্য দুনিয়ার টাকাওয়ালারা যদি বলতেন পাঁচ হাজার করে টাকা দিব তোমগো তোমরা ফজর পর্যন্ত বসবা এই জান্নাতি মানুষ একটাও আসতো না কিছু গাঞ্জা করে লাইনে দাঁড়াইতো যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ দিনের গাঞ্জা এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো কি র‍্যাব লাগতো আরও যদি ঝুঁকি থাকতো তা কুত্তা আনা লাগতো কারণ মানুষ বেঈমানি করবে কুত্তা করবে না নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করা হয় কি হয় না এটা আমি বানায় বললাম বরং মানুষের নিরাপত্তার সিকিউরিটির থেকে কুকুরের সিকিউরিটি আরো কঠিন
মানুষ বেঈমানি করবে বডিগার্ড বডির মধ্যে গুলি মারবে কুত্তায় মালিকের সাথে বাদ্দুবি জীবনে করবে না ঠিক কথা ঠিক না ঠিক কিন্তু এখানে কোনো র‍্যাব আছে না পুলিশ আছে না চুপচাপ সব বসা কোনো খাওন নাই দাওন নাই মাথা ঠিক গরমও হয় না কই বাড়ি কই ঘর মনে হয় যেন ওদিকের চিন্তাটাই অন্তরে নাই এই মুহূর্তে কেউ টেলিফোন করলে তার গরম মেজাজ গরম হয়ে যাবে নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশ নাই সব চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নাই এটা কেমনে সম্ভব আল্লাহর কসম করে বলছি 1500 বছর আগের রসূলের আদর্শের কারণেই আজ এখানে বসাইয়া রাখা সম্ভব সেই রসূলকে চিনো না কেন সেই রবকে চিনো না কেন নিজেকেই চিনো না এজন্য আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজে কি নিয়ে গবেষণা করো আমারে কেমনে আল্লাহ বানাইছেন মাইকে কথা বলি ব্যাটারির চার্জ যায় বিদ্যুতের বিল দিতে হয় কিন্তু জিব্বা নামের মেশিন নারায় নারায় কত হাজার কোটি কথা বলতেছিলাম জীবনে মেশিন বন্ধ হয় নাই এই যে মেশিন চলতেছে ফ্যানের বাতাস দেওয়া লাগবে না হয় লাগাতার দু চার ঘন্টা চললে মেশিন গরম হয়ে যাবে তার হইরে যাইব ঠিক নি কিন্তু জিব্বা নামের মেশিন 60-70-80 বছর পর্যন্ত মেশিন দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই হলো কোনোদিন জিব্বা ব্যথা করে না গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে মাথা ব্যথা করে জিব্বা ব্যথা করেনি করে না এই কথাগুলো ও বান্দা তাকায় দে কোন মেশিনে সাপ্লাই হয় ওই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয় ওই মেশিনটাকে সুন্দর করে বানাইছেন অনেকটার পরে একটা কথা সাজাইয়া ডায়েরিতে লিখে আসি নাই যে আজকে এত কথা এখানে বলবো কোন কথার পরে কোন কথা বের হবে তাও মুখস্থ করি নাই আল্লাহ এভাবে একটার পরে একটা কথা বের করতেছেন এইভাবে দুই ঘন্টা তিন ঘন্টা প্রতিদিন বারো মাস একদিনও বন্ধ নাই ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে সারা রাত সারা দেশে দৌড়াইতেছি কথা বলতেছি ঘন্টাকে ঘন্টা ঘুমের টাইমে ঘুম নাই খানার টাইমে খানা নাই এভাবে মেহনতের উপরে মেহনত পাও ধৈর্য ধৈর্য বুঝাই আল্লাহকে মানো নবীর আদর্শের মালা গলায় লাগাও কোনোদিন বলি নাই আমি পাস করলি পড়ি তোমরাও পড়ো না হয় গুনাহ হবে এই কথা বলি নাই আমি কওমি মাদ্রাসায় পড়েছি তোমরাও পড়ো না হয় গুনাহ হবে কথা বলি নাই আমি তাবলিগের মানুষ তুমিও তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা একবারও বলি নাই আমি পীরের মুরিদ তুমি পীরের মুরিদ হও না হয় জাহান্নামে যাবা একবারও বলি নাই বলি কি বলি তো ওই কথা আল্লাহর গোলামি করবা যতদিন বেঁচে থাকবা নবীর আদর্শের মালা গলায় লাগায় চলবা পাও দূরে দূরে বলি নরম নরম ভাষায় কথা বলি দুই একটা কথা একটু কর্কশ হইয়া গেল নাকি এজন্য আবার ফাঁকে ফাঁকে বলি মাপ চাই কষ্ট পাইছেন নি আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও এরপরেও কেন আমলের খাতা শূন্য এখানে এত মানুষ হাজির হয়েছে কিন্তু দুঃখ কলিজা ফেটে যায় এখানে অধিকাংশ মানুষ খোঁজ নিয়ে পাওয়া যাবে আজকে ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই নামাজের আসরও পড়ে নাই খবরই নাই মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইল চালাইয়া এরপরে রাত কাটাইয়া ফজরের আগে আগে ঘুমায় যাবে ফজরের নামাজটাও পড়বে না এই হলো আমাদের বয়ানের ফলাফল মসজিদের আজান শুনে কিন্তু মুসল্লি ফজরের সময় নাই মুসল্লি নাই মুয়াজ্জিন সাহেব আজান দিয়া যদি একটু আলাদা ডাক দেয় তো সেখানে এসকাল প্রশ্ন আজান দিছে হয় না আবার গজল গাওয়া লাগেনি ছাত্র জীবনে এক মসজিদে ইমামতি করতাম তো আজানও দিতাম মাঝে মাঝে সেই ছাত্র জীবনে তো আজান দিয়ে গজল টজল গাইতাম মানুষ আসতো তো এক চোরার ঘরের চোরা হে আই আমারে কইতেছে গজল টজল গাইবেন না আমার তাহাজ্জুদের ক্ষতি হয় বুঝেননি আজানের পরে আমি গজল গাইলে হ্যার তাহাজ্জুদের ক্ষতি হয় কেতনা বড় দাজ্জাল মইরে গেছে আল্লাহ তারে মাফ করুন সেই ছাত্র জীবনের ইতিহাস অহংকার অহংকার আর কিছুই না দুনিয়ার সব চিনলাম বাবায় কি খুশি কয় হুজুর আমি একটা কুলের বলদ
কিন্তু মাশাআল্লাহ আমার একটা নাতি না হইছে নাতি মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার ফেল বয়স কত প্রায় 4 বছর মোবাইলের সিফাগল্লির খবর সব জানে আমার নাতি ইঞ্জিনিয়ার ফেল 6 মাস পরে কানতে কানতে আইছে হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন বিষয় কয় বোবা হয়ে গেছে আব্বু কয় না আম্মু কয় না বয়স কত কয় 5 বছর বিষয় মোবাইল দিতে দিতেও মোবাইলের দিকে তাকাইয়া ওই মোরাকাবা করতে করতে জীবনে আব্বু ডাকো শিখায় নাই আম্মু ডাকো শিখায় নাই আমি বললাম তেল ভরা পানি ভরা কেন জুতা ভরা দিলেও তো কাজ হবে না কি আপনারা রাগ করতেছেন মোবাইলে ধ্বংস করে নাই কোন পথ আমাকে বলো এক কথায় মোবাইল আমাদের বেয়াদব বানায় দিয়েছে চুরন্ত বেয়াদব মোবাইলের মায়ায় পয়রা মা নিষেধ করছে মায়ের গালি দিছো রে সন্তান বাবায় নিষেধ করছে বাবার সাথে খারাপ ব্যবহার করেছো রাতে মা বাবায় ঘুমায় গেছে তুই পকেটের টাকা চুরি করছো এমবি ভরার জন্য তাহলে তুই একটা মানুষ না চোর আমরা কেউ জানি না তুই চোর আল্লাহ জানি নি তুই চোর এবার কথা বল তুই মায়ের টাকা চুরি করো বাবারটা করো এইটা করতে 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 এবার বড় জায়গায় আদ দাও ঠিক নি তাহলে তুই দাবি করতেছ আমি মানুষ আল্লাহর আদালতে তুমি চোর শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি কয়েকদিন আগে শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে তুলছে নি আমি এখন ওই মাগরিবের পরেও বইলে আসছি এখনো বলে যাই তিনবার কসম খেয়ে বলবো তিনবার এ কথা দুর্বল মনে করার কোনো সুযোগ নাই কসমের পরে কথা 100% মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে কোনো দুর্বলতা ভাবার সুযোগ নাই কসম তিনবার খেয়ে গিয়ে বলে গেলাম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যুবকদেরকে বিশেষ করে হ্যাঁ যুবক ছাত্ররা মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তো মা বাবার সাথে বেয়াদবি করো শিক্ষকদের সাথে বেয়াদবি করো লিখে রাখো অবশ্যই তিনবার কসম খাইলাম আল্লাহর অবশ্যই তুই মরার আগে পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে কানতে কানতে এরপরে মরবি তোর জানাজা দেওয়ার লোক পাবি না তোর সেবা করার লোক পাবি না একমাত্র কারণ তুই মা বাবার কলিজা আগুন জ্বালাইছো শিক্ষকদের সাথে বেয়াদবি করেছো যদি ক্ষমা চাইয়া তওবা করো সেটা ভিন্ন তবে তওবা আল্লাহর কাছে করলে হবে না যার সাথে বেয়াদবি করছো সেটা বান্দার হক সে ক্ষমা না দিলে আল্লাহ দিবে না শিক্ষক যদি কয় ক্ষমা করছি আল্লাহ বলবে আমিও করছি শিক্ষক যদি কয় তোর ক্ষমা নাই আল্লাহ কয় আমার কাছেও তোর ক্ষমা নাই দলিল নিবি দলিল নে দলিল নে قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وحقوق الوالدين پیغمبر বলেন দুইটা অপরাধ এমন আছে দুনিয়ার জমিনে দুইটা অপরাধ এমন মরার আগে আল্লাহ তার বিচার করবে দুনিয়ায় কয়টা অপরাধ এক নাম্বার যারা জুলুম করবে তাদের বিচার হবে দুনিয়ায় দুই নাম্বারে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাদের বিচার হবে মরণের আগে দুনিয়ায় হচ্ছে চোখে চোখে দেখতেছি বহু আল্লাহর বান্দারা দুঃখে দুঃখে মরতেছে শিক্ষকের সাথে বেয়াদবি মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জায়গায় জায়গায় মরতেছে হুদা জায়গায় আসার খেয়ে পইরা পাও মাংসে কোনো কাম না হুদা জায়গায় কেন বড়দোয়া পরিণাম ফল لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خاهي متوفيك أدب بأدب محروم گشت از فضل راب اي مناظر دیا دمو تیرفن نا زیبون دار رسک رو پر نیا ایر پر وازه ایسی تیرفن نا نا ভাল লাগে না যত চালাকি আর ভাব ওয়াজের প্যান্ডেলে না মেজাজ দেখানোর আর জায়গা হয় না মাল লাগে মেজাজ দেখায় শিক্ষকের সাথে মেজাজ দেখায় যাতে তাড়াতাড়ি কপাল পুরে আল্লাহর গজব আসে মেজাজ দেখায় মুরব্বীদের সাথে আর খুঁজার মানুষ পায় না মেজাজ দেখায় ইমাম সাহেবের সাথে এক বেচারা ওই মাঝে মাঝে বলি না মাছ কিনতে গেছে গিয়া দেখে নদীর একটা বিশাল বোয়াল মাছ দাম কত কয় 1300 কয় 30 টাকা দিবি
মাছ ওলা জুতা নিয়ে কয় তোর বাফে খাইছে জীবনে মাছ বেচারা 30 টাকা লয়ে দৌড় বাড়ি আইয়া বাসা দিয়ে ঢুকে নিজের ঘরে ঢুকে আর কয় ওর বাবাই খাইছে কোনদিন মাছ ম্যাডাম কয় কার বাবা কারে তুমি কইও না মাছ কিনতে গেছি এরপরে মাছ ওলার দাম চাইছে 1300 আমি বলছি 30 টাকা দিবি কত বড় বেয়াদব আমারে কয় তোর বাবাই খাইছে মাছ হ্যাঁ তো আমি বললাম ওর বাবাই খাইছে মাছ ম্যাডাম কয় সেই ধমক এখানে কেন সেখানে না দিবা কারে ওখানে দিলে তো চামড়া তুললে ভালো হইবে জুতার বাড়ি দিয়া এরকম কাপুরুষ আছে না নাই মেজাজ দেখানোর জায়গা পায় না ইমাম সাহেবের সাথে মেজাজ দেখায় আছে এরকম বেয়াদব নাই মেজাজ দেখায় নিজের পোলায় যে দুনুর আকাম করে একবারও বাধা দিতে পারে না মুয়াজ্জিনের ধমকায় এই এনে ময়লাকা এনে ময়লাকা ঝাড়ু দেন না বেতন দেই না আছে না নাই নিজের ছেলে দুনিয়ার অপরাধ করে ভুলও কিছু কয় না জানে যে উল্টা রিয়াকশন হবে ঠিক নি রাগ করবেন না এই রোগগুলো আসেনি আমাদের মধ্যে কি মোনাজাত দিমু কষ্ট করে আসছি কতটা রিক্সির মধ্যে এরপরে আসলাম কত জায়গায় তো যাই না অবরোধ ওয়াজ হবে না বাপ কিছু করার আছে সারা দেশের মানুষ জানে অবরোধ জানে না তো রিক্স নিয়ে যাওয়ার দরকার কি আর আমার যাওয়াটা তো অন্য অন্য বক্তাদের মতো না আমার তো পায়ের তলে উপরে নিচে অল টাইম আমার ঘরে বাইরে দুশ্মনে ঘেরা আমি আমার দুশ্মন আমার ঘরের ভিতরে ঢুকানো বেদাতি অন্যান্য বাতিলরা আবার আমগো আহলে হকের মধ্যে অ্যালার্জির ব্যারাম আছে না নাই অনেকে অ্যালার্জি ঠেলায় রাতের ঘুম নাই আছে না নাই যেহেতু আসছি দোয়া করলে একটু কথা বলতে পারি নাইলে কথা বন্ধ করো না এই যুবক আছে কিছু আবার ছাত্র বাইরে আছে কিছু মন চাইলে উঠবে দেখি বিড়ি টানতে যায় না কই যায় আল্লাহ ভালো প্রস্রাব পায়খানায় গেলে একজন দুইজন লাগাতার তিন চারজন একসাথে উঠে কি জামাতের সাথে কি করব প্রস্রাব করব আর ঘুম তো যাইব না ঘুমাইবে বাঙালি রাইতে ঘুমায় এই যা মোবাইলের কারণে ঘুম আছে দুনিয়ায় নাই অশেষ রাত্রের ঘুম শেষ ওটা তালাক দিয়ে দিছে মোবাইল দিয়ে এখন ঘুমাই হইলো ফজরের আগ মুহূর্তে আজান দিবি দিবে বাপ শয়তানে বাতাস দার কত ঘুমাও এক ঘুমে 10টা 11টা 12টা বাজে ফজরও নাই নামাজ নাই ঘুমায় দিনের বেলা রাতে কোনো ঘুম নাই সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে আল্লাহ মাফ করে দেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ربير پوری چایتا ناو كمون امر رب امر اللہ مدر یا تو محبت کرے بنائی سن دنیا تے آشار آگے اما در جا پرائزن شعب اللہ ببستہ کرے دیلن امی جدن دنیا تے آرسی اپنا رارسن আমরা দুনিয়াতে আসছিলাম দুনিয়ার কোনো খানা খাওয়ার আমাদের কোনো অভ্যাস ছিল না আল্লাহ এই জন্য দুনিয়ার খানা অভ্যাসটা করার আগ পর্যন্ত আল্লাহ পাক নিজের কুদরতি খানা মায়ের বুকে দিয়ে দিছে দাঁত নাই দাঁত কোনোদিন আব্বাজান মোনাজাতে কইল না আমার ছেলে দিলা দাঁত দিলে না কেন আল্লাহ কয় তোর মাও কয় নাই যখন তোর দাঁতের প্রয়োজন আমি আল্লাহ কইলাম উঠতে থাক উপরের মারিরে কইলাম নিচের দিকে বড় হা নিচের দ্বারা কইলাম উপরের দিকে বড় হা জাগা মতো যখন লেভেল পজিশনে গেছে আস্তে বললাম স্টপ আমি যদি স্টপ না কইতাম তো বাড়তে থাকতো না নিচেরটা উপরের দিকে উপরেরটা নিচের দিকে করস কথা কয় না এরকম দাঁত যদি খালি বড়ই হইতে থাকতো তো অলুমান ফেল জাগা মতো আল্লাহ স্টপ করে দিলেন কদুর বিচির মতো কাতারে সুন্দর দাঁত আল্লাহ কয় এডি দিসি এর পাওয়ার কম এডি আবার অল্প অল্প খাইয়া মোটামুটি শরীর ঠিক কর যখন আবার একটু বড় হবি শক্তি আসবে এই দাঁত ফালাইয়া ফুল পাওয়ারের দাঁত দিব কি আব্বা আম্মা কোনোদিন কইছিল আল্লাহ দাঁত দিছিলা দিছিলা কম পাওয়ারের ডা দিলা কেন বড় পাওয়ারের ডাই দাও কোনোদিন কইছে আল্লাহ কম পাওয়ারের দাঁত ফালাই আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁত কে দিছেন আল্লাহ
يا إلهي مجھسے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر يا إلهي تو میرا معبود ہے يا إلهي تو میرا معشوق ہے এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো আমার আল্লাহকে পরিচয় নিয়ে যদি অন্তর চায় হ্যাঁ আমার রব এত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর করে বানাইছেন যিনি কণ্ঠ বানাইছেন সে আল্লাহ কত সুন্দর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন কতক্ষণ বলবো রে বাবা দেখছনি শীত আসতেছে শীত হাত মোজা পাও মোজা পুরো বডি ডারে আটকায় দিয়েছে চেহারাটা খোলা ময়লা ধুলাবালু সব লাগে চেহারায় বডির মধ্যে লাগে না কারণ পোশাক আমারে বাধা দিয়া রাখছে কিন্তু দেখছনি যুবক গোসলখানায় ঢুইকা যখন গোসল করবি দেখবি যত ময়লা শরীরে সাবান না লাগাইলে ময়লা যায় না আর যেই চেহারাটা খোলা রাখছো যত ধুলাবালু লাগলো চেহারায় সূর্যের আলো আর যত বাতাস কিন্তু চেহারায় সাবান লাগানো লাগবে না হালকা পানি দিয়া ধুইয়া দেখ পুরো বডির থেকে চেহারাটা ফেরে আমার মাওলা কেমন সুন্দর করে বানাইছে এরে বান্দা ওই আল্লাহকে কেন এখনো চিনো না রে বাবা ওই আল্লাহ কিন্তু দুনিয়ার সব মাখলুকাতেরা চিনলো জঙ্গলের বাঘ না খাইয়া মরে না কোন প্রাণী না খায়া মরে না গর্তের পিপিলিকার খানা কে দেয় সমুদ্রের ভেতরে মাছ কেউ না খাইয়া মরে না কষ্ট পায় না ওই জঙ্গলের ভেতরে ওরা অসুস্থ হয় কোন ডাক্তার লাগে না ও বান্দা আমগো ডাক্তার লাগে কত কিছুই লাগে আল্লাহ কয় বান্দা এরপর তোরে আমি কত আদর করি আমি আল্লাহ পাক তোদের থেকে ফেরেশতাকেও সম্মান দেই নাই তোদের এত মর্যাদা দিলাম আবার এর মধ্যে আখিরি নবীর মর্যাদা সবার উপরে তার উম্মতের মর্যাদা আরো সবার উপরে ও বান্দা আমি আল্লাহ তোরে বলি নাই ব্যবসা ছাইরা দিয়া আল্লাহর জিকির কর ব্যবসা চাকরি ছাইরা দিয়া জিকির কর বলি নাই বরং আমি আল্লাহ 24টা ঘন্টা দিয়া রাত আর দিনটারে কাভার বানায় দিলাম রাতটা দিলাম তোর আরামের জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা রাত্র দিলাম লেবাস বানায় দিলাম পোশাক বান্দা তুই আরাম কর সারা দিন ব্যবসা কর বাধা নাই দিন দিলাম ব্যবসার জন্য আমি আল্লাহ দেখ তোর থেকে কিছুই চাই না পানি দিলাম ফ্রি সূর্যের আলো ফ্রি ও বান্দা তাকায় দেখ সরকার আমগো পানি দিয়া দিয়া বিল নেয়নি নেয় না আল্লাহ কয় আমি যদি এইরকম এক টাকা কইরা পঞ্চাশ বছরে একবার বিল নিতাম বাঁচতে পারতি না আমি আল্লাহ পাক একটু বিল নিলাম না ফ্রি দিয়া দিলাম বাতাস অক্সিজেন বন্ধ শ্বাস সমস্যা হসপিটালে গিয়া অক্সিজেনের পাইপ লাগাইছে এক দুই ঘন্টা পরে ডাক্তার কয় তোমার অক্সিজেনের বিল এত লক্ষ টাকা ঠিক নি আল্লাহ কয় দেখ আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম সূর্যের আলো দুনিয়ার অস্ত্র দিয়া ধৈরা যন্ত্র দিয়া ধৈরা এরপরে সৌর বিদ্যুৎ বানায় এগুলো দিয়া টাকা আদায় করে মাস শেষ বিল নেয় আল্লাহ কয় নজর করে দেখ আমি যে সূর্যের আলো দিলাম কোনো বিল নিলাম না ও বান্দা আমি আল্লাহ তোরে বলি না চব্বিশ ঘন্টা জিকির করবি নামাজ পড়বি বরং শোন একজন সাহাবি নবীর কাছে গিয়ে আবেগ দিয়ে কয় নবী আমার মনটা চায় জীবনে বিয়া শাদী করব না তো কি করবি নবীর এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা কয় মন চায় আমি সারা রাত নামাজ পড়ি সারা দিন রোজা রাখি যুদ্ধ করি বিয়া শাদী করব না নবী বলেন লা রহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে একাকিত্বের কোনো স্থান নাই বিয়া শাদী করবা চাকরি করবা ব্যবসা করবা এর মধ্য দিয়া সন্তানের হক স্ত্রীর হক ভাইয়ের হক মা বাবার হক প্রতিবেশীর হক আল্লাহর হক বান্দার হক আদায় করবা এর মধ্যে আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন আল্লাহ কয় না ব্যবসা ছাইরা জিকির কর চাকরি বাদ দিয়া শুধু নামাজ পড়ো
আল্লাহ একটা সুন্দর সিস্টেমে আমাদেরকে এত সুযোগ দিলেন একদিকে আমগো হায়াত কম অন্য নবীদের হায়াত অনেক বেশি উম্মতের হায়াত অনেক বেশি শত 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 বছর তারা ইবাদত করেছে আমগো তো কারো 100 বছর হায়াত নাই আল্লাহর নবী হাদিসে বলেন আমার উম্মতের হায়াত 60 আর 70 এর মাঝখানে গড় হিসাবে হবে কারো যদি 100 হয় আবার কারো হবে 50 কারো হবে 30 এইভাবে গড় হিসাবে আমগো 70 এর মধ্যে সীমা নবী আফসোস করে আল্লাহ আমার উম্মতের হায়াত কমাইয়া আমার উম্মতের দিলা অন্য উম্মতের থেকে আমার উম্মত শ্রেষ্ঠ এত নেক কেমনে করবে অল্প টাইমে আল্লাহ কয় নবী আপনার উম্মতের জানায় দেন যদি হায়াত কম তবে হায়াতের মধ্যে বরকত অনেক বেশি বলে কেমন গো আল্লাহ কয় শবে কদরের রাত এমন একটা রাত রমজান মাসের এক একটা রাতের দাম এবং কদরের রাতের দাম 1000 মাস ইবাদত করলে যেই সব আমি এক রাতেই দিয়ে দিব আপনার উম্মতেরে বলে দেন পাঁচ বেলার নামাজ যারা ঠিকমতো পড়বে আমি আল্লাহ 50 বেলার নামাজের সওয়াব দিয়ে দিব আপনার উম্মতেরে জানায় দেন হায়াত কম বরকত বেশি যেই উম্মত এশার নামাজ পড়ে ঘুমাবে ফজরের নামাজ উইটা আবার আদায় করবে ঘুমাইয়া যেই সময়টা কাটাবে ও নবী জানায় দেন ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টার ভিতরে আমি 22 ঘন্টা তোর জন্যই দিয়া দিলাম তোর ব্যক্তিগত কাজে ব্যয় কর 22 ঘন্টা থাকলো কয় ঘন্টা মাত্র 2 ঘন্টা আমি আল্লাহরে দিবি তোর কল্যাণে আমার কল্যাণ না কয় ঘন্টা দিবি 2 ঘন্টা একসাথেও না কারণ তুই 2 ঘন্টা একত্রে দিতে পারবি না আমি ভাগ ভাগ কইরা দিলাম যাতে তোর কোনো কষ্ট না হয় কয় কেমনে ফজরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দিবি এরপরে তুই আবার তোর ব্যবসা কাজে চলে যা আবার যোহরের সময় গোসল করবি 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়া খানা খাবি একটু রেস্ট নিবি আবার দোকানে চলে যা আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার দোকানে চলে যাবি আবার মাগরিবের 5 রাকাত নামাজ 20 মিনিট দিয়া আবার তুই চলে যাবি তোর ব্যবসা প্রতিষ্ঠানে এশার সময় আইসা এখন ঘুমানোর টাইম তুই 10 মিনিট 20 মিনিট দিয়া 9 রাকাত নামাজ পড়বি এরপরে ঘরে যা সন্তানের সময় দাও স্ত্রীকে সময় দাও মা বাবার সময় দাও ভাই বোনের হক আদায় করিয়া ঘুমাও বান্দা 5 ওয়াক্ত নামাজে মাত্র 20 মিনিট 20 মিনিট করিয়া সময় দাও বাকি টাইম তোমার ব্যবসা যেন ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় মাত্র 2টা ঘন্টা চাইলেন 22 ঘন্টা সময় তোমার ব্যবসায় চালাও চাকরিতে চালাও আরাম করো বিশ্রাম করো এই 2টা ঘন্টাও যদি দিতে না পারো তোরে আমি জাহান্নামে না নিয়া ছাড়ব না আমি আল্লাহ তোর উপরে তো কোনো জুলুম করি নাই আমি আল্লাহ পাক দেখছনি আমি আল্লাহ কত দয়া করলাম একবার দুইবার তিনবার যদি মা বাবার সাথে অন্যায় করো মা বাবা যতই আপন হোক তোরে আর ভালো জানে না মন থেকেই খারাপ ভাবে বন্ধু বান্ধবরা যদি তোর অপরাধের খবর জানে কেউ তোরে কাছে টানবে না কিন্তু আমি আল্লাহ জানি তুই কত বড় অপরাধী বিশাল বিশাল অন্যায় করছো আমি আল্লাহ একবারও রাগ করি নাই আমি আল্লাহ ঘুমের ঘরে তোরে মাইরা ফলাইতে পারতাম তোরে অন্ধ বানায় দিতে পারতাম আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল ভোগ করো বাধা নাই আমি প্রতিদিন আবার ডাকি আয় বান্দা কই যাবি আমার রহমতের দরজা ছাড়া আর কোনো দরজা নাই আমার রহমতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন ও বান্দা সইতে পারবি না একটা সেকেন্ডের আগুনের গরম দুনিয়াতে সূর্যের গরমই সহ্য করা যায় না মশার কামড় সইতে পারি না ও বান্দা গুনাহগার হইয়া গেছো তওবা কর মা বাবার দোয়া নিয়া সামনে আগাও কয়দিন আর বাহাদুরি করবা ওই আল্লাহর কাছে ধরা দিতেই হবে কত বড় বাহাদুর নমরুদ আল্লাহর ধরা থেকে মুক্তি পেল না নমরুদ হামান কারুন ফেরাউন সাদ্দাত কেউ পালায় যাইতে পারে নাই ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি চায় না
আজকে মিশরের মধ্যে আছে মশা মাছিও ঘৃণা করে ও আল্লাহর বান্দা তোরে আমি এত মহব্বত করে বানাইয়া অন্যায় করার পরে আমি আল্লাহ তোর সম্মান নষ্ট করি নাই বরং আমি প্রত্যেকটা রাতের শেষভাগে আমার গুনাহগারদের আমি ডাকতে থাকি আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ এ গুনাহগারেরা একটু উইটা আমি আল্লাহকে মহব্বত করে ডাক দাও আমি আল্লাহ একটা ডাকের বিনিময়ে তোমারে মাফ করিয়া দিব ওয়াদা দিলাম এ বান্দা সন্তান কান্না করিয়া যখন মা বলে ডাক দেয় মায়ের অন্তরে মায়া না এসে পারে না শিক্ষকের সামনে ছাত্র যখন কান্না করে বলে হুজুর ওস্তাদ আর অন্যায় করব না তখন ওস্তাদের অন্তরে মায়া আসে ওই ওস্তাদের থেকে মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি ক বান্দা তুই আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া যদি ডাক দিতি আমি আল্লাহ কতটা খুশি হয়ে যাইতাম ও বান্দা আমি আল্লাহ বলি না চাকরি ছাড় না চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই রে বাবা এ যুবক তোমার মতো কত যুবক তাকায়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা ও যুবক আল্লাহর গোলাম এখন কি তোমার অন্তরে ভয় আসে না কয়েদিন আর বাহাদুরি করবা এই করোনায় ডেঙ্গু কত যুবকের লাশ আর লাশ হঠাৎ করে যুবক মরে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ও বাবা মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা হুজুরদের কথা মিথ্যা একটা প্রমাণ যদি দিতে পারো কোরআন মিথ্যা আমি দাড়ি টুপি সব ফালাইয়া নাচ গান করতে শুরু করব দেড় হাজার বছরে একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআন রিসার্চ করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল ও বান্দারা বলো একটু জবানটা খুলিয়া বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতে যাবে যারা গুনাহ করে তারা জাহান্নামের পথিক এবার জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ বয়ান করে বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন নেক আমল ওয়ালাদের জন্য যেই জান্নাতটার নিচে ঝর্ণা প্রবাহিত হবে দুধের নহর মধুর নহর মা তাস্তাহি আনফুসুকুম জান্নাত এমন এক আরামের ঘর যেখানে যা চাইবা তা পেয়ে যাইবা কল্পনা করা মাত্র যেই জান্নাতে কোনোদিন যুবক বুড়া হবে না যেই জান্নাতে কোনোদিন যুবতী কোনোদিন বৃদ্ধা হবে না যেই জান্নাতের মধ্যে কোনোদিন দাড়িওয়ালা মোসওয়ালা থাকবে না জান্নাতের ভিতরে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগও হবে না ও বান্দা এমন জান্নাত আরামের কারা পাবে যারা নেক আমল করবে আর জাহান্নাম কারা যাবে যারা গুনাহ করবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা'আ মালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাক মাল কারিয়া এ যুবক মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ দিয়া ডাউনলোড করে রাখিও মাঝে মাঝে ঘুমের সময় এক মিনিটের জন্য একটু বাংলা কোরআনের তর্জমা ভরিও এই যে সুরাগুলো পড়তেছি এর তর্জমাটা দেখিও আর আইতাল্লাযি ইউকাজ্জিবু বিদ্দিন আসেনি দুই মিনিট লাগবে তর্জমাটা পড়ো মাঝে মাঝে দেখবা কি আল্লাহ বলছেন আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে আগাইতে পারে নাই ওই কোরআনের ফজিলতের বয়ান আমার আগের বক্তা বয়ান করেছেন কোরআনের ফজিলতের বয়ান করেছেন ও আল্লাহর বান্দারা এই কোরআন
সত্য গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও সত্য ও আল্লাহর বান্দা আজকে তুমি বলতেছো হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় তুমি বুঝো আমি কি বুঝি না রে বাবা লম্বা জামা পরলে শরীর গরম লাগে তুমি বুঝছো আমি কি বুঝি না এই যুবকেরা আমরা তো পাতলা জামা পরছি ভিতর একটা পাতলা গেঞ্জি এই যে কোডের ভিতরে উকিলরা ওঠে না দেখছুনি কোড মোট লাগাইয়া মুজামাজি কইরা এরা কেমনে পারে ওটা অভ্যাস হয়ে গেছে ওটা তাদের ইউনিফর্ম এটা পড়তেই হবে নাহলে কোড করতে পারবে না আর কি উদাহরণ দিলে বুঝবা বলো তো বাবা তোমাদের লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিলাম আমাকে হুজুর টুজুর বা তোমাদের লাইনের মানুষ অথচ তুমি বলো লম্বা জামা পরলে শরীর গরম তুমি বলতেছো দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় ও যুবক পাও দুইটা ধরলে যদি তোমরা বলতা হাফিজ ভাই পাও ধরলে আস আমরা তওবা করব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না আর নবীরে কাঁদাব না মা বাবারে কষ্ট দিব না এরে পর্দার আড়ালের আম্মা যান আপনাদের মতো কত মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে অভাব নাই ও বৃদ্ধ বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া দিয়া মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসেনি আপনারা কেন পারেন না ও যুবকেরা মা বাবার দোয়া নাও ও আম্মা জানেরা আপনাদের এত সম্মান আমার আল্লাহ দান করেছেন যেই সম্মানের বয়ান সারা রাত করলে শেষ হবে না আপনারা ছাত্র আলেমদের মা হাফেজে কোরআনের মা এখানে পাঁচ ছয় জন ছেলেকে পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ হয়ে গেছে এদের সিনার মধ্যে কোরআনটা ঢুকানো দেখছেননি রমাজানে একটা বাচ্চা আট বছরের ছয় মাসে হাফেজ হয়ে গেছে এবার তেলাওয়াত করতেছে পুরো কোরআন শরীফ এ বাবা দেখছনি বডিডারে মেশিনের মধ্যে ঢুকাও চেক আপের জন্য দেখবা কম্পিউটারের স্ক্রিনে তোমার বডির মধ্যে কি আছে সমস্যা সব বলে দিবে দিবে না কিডনির পার্সেন্ট কত ভালো কত খারাপ সব বলে দিবে হার্টের কি হালাত কিন্তু একটা হাফেজ সাবর ওই মেশিনে ঢুকাইয়া দাও বের করো কোরআন শরীফ যে তিরিশ পারা কোন জায়গায় আছে শরীরের ভিতরে পারবেনি কোনো মেশিন বলতে কিন্তু মাইকের সামনে দাঁড় করায় দাও লোক মাসারা পড়তেছে 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 ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও লাগাতার কোরআন তেলাওয়াত করতেছে ওই মা বাবার জীবনটা বড় ধন্য আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেল এদের আব্বা আম্মার মতো কপালওয়ালা মা বাপ জমিনিয়ার হতে পারে না ও আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আপনাদের অবদানের কারণে সন্তান ভালো হবে এই দুনিয়াতে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এই ভালো ভালো সব হলো মা আপনাদের অবদান মায়ের অবদান সন্তান পাইয়া ভালো হয় কোনো সন্তান তার ব্যক্তিগত বাহাদুরিতে ভালো হতে পারে না মা বাবার চোখের পানি আর দোয়া এ যুবকেরা অবহেলা করিস না মা বাবার দোয়া না থাকলে পরীক্ষায় পাশ করতে পারতি না খোদার কসম মা বাবায় যদি দোয়া না করতো মানুষ হইতে পারতাম না মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারের মধ্যে বসতে পেরেছি সম্মান আল্লাহ দান করেছেন ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ির গাড়ির মালিক কত মা বাবায় কত গরিব ছিলেন কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে টাকা নাই কিনতে পারে নাই কত ঘরের আব্বা যান গরিবী হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন কিন্তু কেনার মতো টাকা ছিল না আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই ফ্রিজে ভরা মাছ ঘরের মধ্যে ফলের অভাব নাই কিন্তু কি লাভ হবে যারা আফসুস করছে তারা সাদা কাফনের বাসিন্দা হয় কবরে গেল ও সন্তান ওই মায়ের রক্ত পানি করা ঘাম আর মেহনতে তুমি আমি আজকে মানুষ কিন্তু দুঃখ লাগে রে যুবক ওই মায়েরে যারা কথা কইয়া কষ্ট দিয়া কাঁদাইছো না
জানি কার মা কাপড়ের আঁচল দিয়ে গোপনে কান্না করেছে এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায় মা কান্না করে গুন 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 আওয়াজ হঠাৎ বাবা কয় বিবি কেন কাঁদো কয় মনের দুঃখ কি দুঃখ কয় বলবো না তুমি ঘুমাও স্বামী বলে না বলো এবার মা কান্না করে বলে সন্তান আজ এক প্রায় এক সপ্তাহ আমার মা বলে ডাক দেয় না সাব্বাজান বলে কেন ডাক দেয় না কয় আমিও একটা অন্যায় কাজ করতেছিল আমি একটু ধমক দিয়েছি সন্তান আমার উপরে রাগ কইরা মা কইয়া ডাকে না খানা খাইয়া পাঁচ পিছনের দরজা দিয়া চলে যায় আমার দিকে তাকায় আব্বাজান বলে বিবি তুমি ঘুমায় যাও একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে কিছু বলার দরকার নাই আম্মাজান কান্না করে বলে ও স্বামী আমার সন্তানের মা ডাকে যে কি মজা আমি তোমারে বুঝাইতে পারবো না আমি খানা খাইতে গেলে আমার মুখে খানা যায় না সন্তান কেন আমার মা বলে ডাকে না এই সন্তানের কি আমি গর্বে ধারণ করে কষ্ট করি নাই প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই ও সন্তান আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই রে বাবা তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার এই জন্য তোমার চোখে পানি নেই দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেল ও যুবক এখনো সময় আছে তওবা করো মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও কত বেয়াদবি তোমার সাথে করেছি রে মা আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো আজকে দেখলাম মজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই ও মা তুমি আমার একটু দোয়া করে দাও আমি বুঝি হালাক হয়ে গেলাম আল্লাহ বুঝি আমার উপরে বেজার মনের চাহিদা মতো গুনাহ তো কম করলাম না আজকে থেকে তওবা করছি আর গুনাহ করবো না তোমাদের কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না ও আম্মা জানেরা আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন স্বামীর মাল হেফাজত করবেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ জানো আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় ডাক্তারও যদি হয় কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হইয়া যায় আপনার সন্তান যদি প্রফেসর হয় আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায়া যান আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম দোয়া করবে আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বীরা দোয়া করবে আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন সন্তানগুলো আদর্শ মানুষ বানায়া যান রে মা একদিকে নিজেও চেষ্টা করেন আবার আল্লাহর কাছে দোয়াও করেন আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায়া দেয় ও যুবকেরা পায়ে হাত রেখে বললাম বিনয়ের সাথে তওবা করো তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাগার আর কেউ নাই গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে জিব্বা না পাক হাত না পাক অন্তর না পাক এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো এই জবানের দ্বারা কত মানুষের গীবত করছো কত মানুষকে গালাগালি করেছো না পাক করেছো চোখ দিয়া বেগানার দিকে তাকায়া চোখ দুটো না পাক করেছো এখনো সময় আছে তওবা করে নাও কোন দিন মরণ হবে জানা নাই বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই আল্লাহর কাছে তওবা করো মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাক আর নামাজ সারবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর সুন্নতের বাহিরে চলবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহাল নবীরে ১৩টা বছর দেখিয়াও কালেমা পড়ে নাই এই রকম শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না বয়ানের পরে বাহিরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আবার একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুইকা কান্না করে তওবা করে নিবে ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল
জীবন থাকার জাকার নামা সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার অন্ত তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي أمرا غنار بزاني أفنا دروازة حد تلسي كت علماء كرام كت مربي كت جبوك كت ساتر بھائي আয় আল্লাহ কত মুরব্বী হাজী সাহেব পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ আপনার দরজায় আরছি গুনার বোঝা নিয়া শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন নাজাতের ওসিলা বানায় দেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাহফিল